নমস্কার, আমি সৌরভ মুখার্জি, দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। দেখো, আজকের ভিডিওতে আমরা এমন একটা আলোচনা করছি বিষয় নিয়ে, যে বিষয়টা মানে তোমরা ভার্বটাকে এলোমেলো করে বা একটু উল্টে পাল্টে দিলেই তোমরা নিজেরাই কিন্তু সেন্টেন্সটা গঠন করতে পারবে। কিভাবে? লেটস স্টার্ট। দেখো, আমি বলি, আই সে, এসে ওয়াই সে মানে বলা, তাহলে আমি বলি কি বলবো? আই সে, আমি বলেছিলাম, আই সেড, এস এ আই ডি, আমি বলেছি, আই হ্যাভ সেড, আমি বলছি, আই অ্যাম সেইং। আচ্ছা, আমার বলা উচিত, আই শুড সে, আমি বলতে চাই, আই উড লাইক টু সে, আমি বলবো, আই উইল সে, আমি বলতে পারি, আই ক্যান সে, আমি অবশ্যই বলবো, আই মাস্ট সে, আমাকে বলতে হবে, আই হ্যাভ টু সে, আমাকে বলতে হয়েছিল, আই হ্যাড টু সে, আমার বলা প্রয়োজন, আই নিড টু সে, আমি বলতে সাহস করি, আই ডেয়ার টু সে, আমি বলতে পারতাম, আই কুড হ্যাভ সেড, আমার বলা উচিত ছিল, আই শুড হ্যাভ সেড। কি সুন্দর সেজে গেল! এরপর তোমরা বলাটাকে হয়তো খাই করে নিলে, আমি খাই, আই ইট, এইভাবে করে তুমি প্রত্যেকটাকে সাজিয়ে নিতে পারো। আমি খেলি, আই প্লে, এইভাবে তুমি সাজিয়ে নাও। দেখো, সেন্টেন্সটা খুব সুন্দর সেজে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। ওকে গাইস।